প্রিয় দর্শক, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেটিং আপ মাইক্রোসফট আউটলুক। সো প্রত্যেকটা বিষয়েরই সেটিং থাকে, সো মাইক্রোসফটেরও সেটিং রয়েছে। সো এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট ইনফরমেশন, এই সেটিং নিয়ে আমি আলোচনা করব। সো অ্যাকাউন্ট ইনফরমেশনের প্রথম যে পার্টটি রয়েছে অ্যাড অ্যাকাউন্ট, এই বিষয়টি অলরেডি আমার দুইটা অ্যাকাউন্ট অ্যাড রয়েছে, এখান থেকে আমি অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো। অলরেডি একটা ভিডিওতে আমি দেখিয়েছি, সো এখান থেকে আমি অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো। সো জাস্ট ওয়েট, ওকে। দেন যে বিষয়টি রয়েছে অ্যাকাউন্ট সেটিং, এখান থেকে আমি মেইল বক্স, আমার মেইল বক্স অ্যাকাউন্ট সেটিং, যে বিষয়গুলো হচ্ছে অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট নেম, দেন ডাউনলোড অ্যাড্রেস বুক, ম্যানেজ মোবাইল নোটিফিকেশন, চেঞ্জ প্রোফাইল, ম্যানেজ প্রোফাইল, এই বিষয়গুলো আমি এখান থেকে করতে পারবো। এখান থেকে আমার পিকচারটা চেঞ্জ করতে পারবো। দেন রয়েছে অটোমেটিক রিপেয়ার, মেইল বক্স সেটিং রয়েছে, রোলস অ্যান্ড অ্যালার্ট রয়েছে, এবং রোলস অ্যান্ড অ্যালার্টগুলো এখান থেকে করতে পারবো। স্লো অ্যান্ড ডিজেবল কম অ্যাডঅনস, ম্যানেজ অ্যাডঅনস, এই অ্যাডঅনসগুলো আমি এখান থেকে করতে পারবো। সো ওপেন অ্যান্ড এক্সপোর্টে রয়েছে ওপেন ক্যালেন্ডার, ওপেন আউটলুক ডাটা ফাইল, ইনপুট এক্সপোর্ট রয়েছে, আদার্স ইউজার ফোল্ডার রয়েছে, সেভ এজ রয়েছে, মেইলের বিষয়গুলো আমি সেভ করে দিতে পারবো এবং কি সেভ করে রাখতে পারবো। দেন পিন অপশনে রয়েছে যে আমি যে কোনো বিষয়টি পিন করতে পারবো। সো এই অপশনটি অফিস অ্যাকাউন্টে রয়েছে, মাইক্রোসফট অফিসের যে আপডেট অপশন রয়েছে, অ্যাবাউট আস রয়েছে, প্রোডাক্ট ডিটেলস রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে পারবো। এমনকি ওয়ান ড্রাইভ সাইট রয়েছে, ফিডব্যাকে রয়েছে, ফিডব্যাকে সাম ফিচার রয়েছে, এবং অপশনে রয়েছে বিভিন্ন অপশনে মেইল, ক্যালেন্ডার, পিপল, টাস্ক, চার্টস, ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স, কাস্টম রিবনস। আমি এখান থেকে আমার কাস্টম রিবনগুলো আমি নিতে পারবো, যে কাস্টম রিবনগুলো এখান থেকে আমি করতে পারবো। কুইজ অ্যাক্সেস টুলবার, অ্যাডঅনস, এবং কি টাস্ক সেন্টার, এই বিষয়গুলো রয়েছে অপশনে, এবং এক্সিটের মাধ্যমে আমি সেটাকে এক্সিট করে দেব। সো এই ভিডিও এই পর্যন্তই, আশা করি সাথে থাকবেন পুরো টিউটোরিয়াল জুড়ে।